আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, 2024 সনের জানুয়ারি মাসের 7-8 তারিখ পর্যন্ত বাংলাদেশে আমেরিকার যে অবস্থান, এটি ছিল একেবারে রীতিমতো একটি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, মানুষ খেকো বাঘ। এবং আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, আপনারা জানেন যে পৃথিবীতে বহু রকমের বাঘ রয়েছে, নানা প্রজাতির, কিন্তু সুন্দরবনের বাঘের মতো এমন সুন্দর বাঘ আর নেই। আমরা এই বাঘকে ভালোবাসি, আবার ভয়ও করি। বাঘের হাতে আমাদের অনেক মানুষ প্রাণ হারায়, ক্ষতিগ্রস্ত হই, আবার সেই বাঘকে লালন পালন করার জন্য, সুন্দরবন পাহারা দেওয়ার জন্য আমরা সেই বাঘের প্রজনন, সেই বাঘের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শত শত কোটি টাকা ব্যয় করি। তো কাজেই রয়্যাল বেঙ্গল টাইগার বলতে এটি যে কেবল আমাদের জাতীয় পশু নয়, এটি আমাদের মান সম্মান ইজ্জত আবরুর বিষয়, যে পৃথিবীর সুন্দরতম একটি প্রাণীর কে আমরা আমাদের জাতীয় পশু বানিয়েছি। তো এখন যখন আমাদের এই সমাজকে ভালো কিছু করে, তখন আমরা তার বীরত্ব প্রমাণের জন্য বা বীরত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য বলি যে না, বাঘের বাচ্চা কাজ করেছে বটে। তো সেই দিক থেকে এই যে জানুয়ারি মাসের 7-8 তারিখ পর্যন্ত বাংলাদেশের যে সাধারণ মানুষ, তাদের কাছে আমেরিকা, পিটার ডিহাস, যারাই আসুক না কেন, এই গত কয়েক মাস যাবৎ যারা এসছেন বাংলাদেশে, মন্ত্রী পর্যায়ের বিভিন্ন লোক, তারা সবাই এক একটা রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে মানুষের কাছে ঠিক সেইভাবে সমাদৃত, আদরণীয় এবং যাকে বলা হয় সম্মানীয় ছিল। এবং সবাই আশা করেছিলেন যে আমেরিকা যুগপৎভাবে বিএনপি আন্দোলন করছে, জামাত আন্দোলন করছে, ইসলামিক দলগুলো আন্দোলন করেছে, ফলে এই নির্বাচনে পুরো সরকার বিরোধী মনোভাবের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে যতটা শক্তি দরকার, যতটা সামর্থ্য প্রদর্শন দরকার, যতটা আন্তরিকতা দরকার, যতটা চেষ্টা দরকার, তার পুরোটাই আওয়ামী বিরোধী লোকজন করেছে। এরপর সরকারের পক্ষ থেকে বেইমান তৈরি করার জন্য, মুনাফেক তৈরি করার জন্য, মির্জাফর তৈরি করার জন্য, মোশতাক তৈরি করার জন্য নানা রকম চেষ্টা করা হয়েছে, তদবির করা হয়েছে, বিএনপি ভাঙার চেষ্টা করা হয়েছে, বিএনপি থেকে ভাগিয়ে স্বতন্ত্র দাঁড়া করানোর চেষ্টা করা হয়েছে, তৃণমূল, বিএনএম আর অনেক নাম না জানা বসন্তের কোকিল এই নির্বাচনের মাঠে এসেছে। কিন্তু বিএনপি, জামাত থেকে শুরু করে দেশের যে প্রচলিত রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের পরিচিত মুখগুলো সেই নির্বাচনের ফাঁদে পা দেয়নি। এই যে সততা দেখানো, নির্লোপ একটি অবস্থা দেখানো, সাহস দেখানো, এর পেছনে প্রথম ছিল যে মানুষ যেহেতু ধর্মপ্রাণ মানুষ, সবাই বিশ্বাস করেছে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এবং এখন মানুষ যেহেতু মজলুম হয়ে পড়েছে, কাজেই এই সময়টাতে আল্লাহর সাহায্য আসে। দ্বিতীয়ত, যারা এই এখন রাজনীতির নামে ক্ষমতা দখলের চেষ্টা করছে, তারা অন্যায় করছে, আর এই অন্যায়ের কবলে পড়া মানুষগুলো বিভিন্ন সময়টিতে যারা অত্যাচারিত হয়ে জুলুমের কবলে পড়ে আল্লাহর দরবারে আহাজারি করেছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ওসিলায় তাদেরকে যেভাবে রক্ষা করেছেন, সেই ইতিহাস স্মরণ করে মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, এবং তারা একেবারে দাঁতে কামড় দিয়ে অপেক্ষা করেছিল যে শেষ পর্যন্ত বিজয় তাদেরই হবে। এর কারণ হলো অন্যায়কারীরা সাজাপ্রাপ্ত হবে, তারা অন্যায় করতে পারবে না, আল্লাহ অলৌকিক কিছু একটা ঘটাবেন। তা আল্লাহ তো অলৌকিক কিছু যখন ঘটান, প্রায় বেশিরভাগ ক্ষেত্রে 99.99% ক্ষেত্রে এই দুনিয়ার মানুষকে দ্বারাই ঘটান, এক পক্ষ দ্বারা ঘটান, অন্য পক্ষর কে যদি ক্ষমতাচ্যুত করতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে তার যারা পছন্দনীয় তিনি তাদেরকে দেন।
এর বাইরে তিনি বিদেশ থেকে লোকজন আনেন। আমাদের দেশে একসময় ইকতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এসেছিলেন, এই পাক ভারতে মোহাম্মদ ঘুরি এসেছিলেন, মোহাম্মদ বিন কাসিম এসেছিলেন। তো যখনই তারা আসছে, এরকম প্রত্যেকটা ঘটনার পিছনে জুলুম ছিল, অত্যাচার ছিল, পাপ ছিল। এগুলো প্রতিবিধান করার জন্য, মানুষের মনে শান্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য যোদ্ধা সুশাসক অন্য অন্য দেশ থেকে পাঠিয়েছেন, কখনো নিজের দেশের মধ্যে, কখনো বিদেশ থেকে। তো আমাদের এই যে বাংলায় এই সময়টিতে জনগণ আল্লাহর প্রতি বিশ্বাস করেছে প্রথমত, আর দ্বিতীয়ত আমেরিকার লম্ফজম্প দেখে, ইউরোপীয় ইউনিয়নের লম্ফজম্প দেখে, ব্রিটিশ রাষ্ট্রদূতের লম্ফজম্প দেখে মনে করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এইবার তাদের ওসিলায় বা তাদের মাধ্যমে বাংলার জমিনে গণতন্ত্র প্রতিষ্ঠা করাবেন। এরপরে একটা সুশাসন আসবে, ভালোবাসা আসবে, ভালো রাজা আসবে, এই আশায় বুক বেঁধে মানুষ তার ইমানের সর্বোচ্চ পরীক্ষা দিয়েছে। এবং যেহেতু আমেরিকার বিষয়টি দৃশ্যমান ছিল, কাজেই আমেরিকার সব কিছুই তখন মানুষ ভালোবেসেছে। আমেরিকার পতাকা, আমেরিকার পাসপোর্ট, আমেরিকার খাবার দাবার, জো বাইডেনের চেহারা, মিস্টার পিটার ডিহাসের কথাবার্তা, পোশাক আশাক, প্রায় সব কিছু বাংলার মানুষ প্রশংসা করেছে, ভালোবেসেছে, আপন করে নিয়েছে। এবং তাদের ধারণা ছিল যে আমেরিকা যদি নির্বাচনের পরপরই বড় কোনো উদ্যোগ নেয়, নিষেধাজ্ঞা দেয়, তাহলে সরকার বিপদে পড়ে যাবে। এবং আমি নিজেও বলেছিলাম যে যদি আমেরিকা কোনো কিছু করে, তাহলে সেটা তাকে নির্বাচনের ঠিক ফেব্রুয়ারি মাসের মধ্যেই করতে হবে, আর সেই ফেব্রুয়ারি মাসের পরে পুরো পরিবেশ এবং পরিস্থিতি সরকারের, অর্থাৎ যারা ক্ষমতা আসছে তাদের অধীন চলে যাবে। আমেরিকা তো দূরের কথা, আরও বড় কোনো শক্তি এসে বাংলাদেশে একটি পশমও ছিঁড়তে পারবে না। তো যাই হোক, সাত তারিখের পরে তড়িঘড়ি করে ফল প্রকাশ করা হলো, তড়িঘড়ি করে একেবারে যুদ্ধের ময়দানে যেভাবে বিয়ে শাদী হয়, এইভাবে একটার পর একটা ঘটনা ঘটানো হলো। পার্লামেন্ট বসে গেল, মন্ত্রিপরিষদ গঠিত হয়ে গেল, আরও কত কিছু, নাচ গান ইত্যাদি, খাবার দাবার, পিঠা পায়াস, পুলি, সমস্ত কিছু। তো যেখানে দেশের 95% লোক, 95% লোক একবার আকাশের দিকে তাকিয়েছে, একবার ওয়াশিংটনের দিকে তাকিয়েছে, এবং কান পেতে পিটার ডিহাসের কথা শোনার চেষ্টা করেছে, এবং পিটার ডিহাস কোথায় খোঁজ নেওয়ার চেষ্টা করেছে। দেখা গেল পিটার ডিহাস দিল্লি গেছেন নির্বাচনের আগে, সেই যে গেছেন আর তার কোনো খোঁজ খবর নাই। কেন গেছেন জানা গেল যে তিনি সেখানে বড়দিন 25শে ডিসেম্বর পালন করার জন্য গিয়েছেন। তো যাই হোক, আজকে যখন এই ভিডিওটি করছি, তখন ফেব্রুয়ারি মাসের যে 21শে ফেব্রুয়ারির পরে 23শে ফেব্রুয়ারি হয়ে গিয়েছে, কিন্তু আমেরিকার এই সময়টিতে কোনো পদক্ষেপ তো দূরের কথা। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আমেরিকা এখন নানা অশিলে আওয়ামী লীগের হাত পা ধরার জন্য চেষ্টা করছে, এবং আওয়ামী লীগের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করে, বা আওয়ামী লীগের নিকট আত্মসমর্পণ করে, বা আওয়ামী লীগের তাবেদারি করে, আওয়ামী লীগের বিভিন্ন লোকজন যেভাবে, ধরেন ছোটোখাটো পার্টি আছে না, কি যেন নাম, কিনু মিনু পিনু, তো এরকম লোকজন আছে না, যারা নেকায় নেকায় আওয়ামী লীগের খুব দালালি করে। এখন দেখা যাচ্ছে আমেরিকার যারা লোকজন আছে, তারা এই আওয়ামী লীগের দালালি করার চেষ্টা করছে। ডোনাল্ড লু, সেই যার নাম শুনলে আওয়ামী লীগের অন্তরাত্মা কেঁপে উঠতো, এখন তিনি ওয়াশিংটন বসে আওয়ামী লীগকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করছেন। তিনি মালদ্বীপে এসে মজ্জুর সাথে দেখা করছেন। কিন্তু বাংলাদেশের এই লোকগুলো, বাংলাদেশের যে এখন 95% লোকগুলো, এখন আমেরিকার এই বিষয়গুলো নিয়ে একেবারে চিন্তিত নয়। পুরো জনমতটা আমেরিকার বিরুদ্ধে আবার চলে গেছে, এবং এই জনমতটা ভারতের বিরুদ্ধে যেমন ঘৃণা, ভারতের বিরুদ্ধে যেমন ঘৃণা, অসহযোগিতা, আর আমেরিকার বিরুদ্ধে হলো তাচ্ছিল্য। যেমন ধরুন একটা বাঘ, আপনি যাকে খুব ভয় করেন, তো বাঘের সব দাঁতগুলো উঠিয়ে ফেলা হয়েছে, হাতের নখগুলো সব কেটে দেওয়া হয়েছে, এবং বাঘের যে থাবাতে কিন্তু অনেক শক্তি, বাঘের কতগুলো শক্তির উপকরণ রয়েছে, যেমন বাঘের যে জিব্বা, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ধারালো জিব্বা, এটি দিয়ে যদি আপনাকে একটা চাটা দেয়, আপনার পিঠের চামড়া উঠে যাবে, বাঘের জিব্বা।
বাঘের যে থাবা সেটি দিয়ে যদি নখ দিয়ে দরকার নাই, এই থাবা দিয়ে যদি আপনাকে একটা থাপ্পড় মেরে দেয় আপনি সঙ্গে সঙ্গে মরে যাবেন, কান পুট্টি একদম গরম হয়ে যাবে। তা বাঘের থাবার একটা শক্তি, এর ফলে হলো বাঘের যে নখ সেই নখের একটা শক্তি, আর বাঘ যে হা করে সে চোয়াল এবং তার দাঁতের একটা শক্তি, সব মিলিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার। তো আপনার কাছে এমন একটা বাঘ এনে দেওয়া হলো সেই যে বাপুরাম সাপুরের মতো, যে এমন একটা সাপ এনে দাও যেটা ফুসফাস করে না, কোনো কিছু করে না। তো তদ্রূপ একটা বাঘ এনে দিল যার থাবাতে কোনো শক্তি নাই, অর্থাৎ বাঘের যে সামনের হাত দুটো শিশুর মতো তুলো তুলো করে, একবার পড়ে যায় একবার সামনে যায়, নখগুলো কোনো নখই না, ওর কোনো ধার নেই, হা করে দাঁতগুলো। আপনি যদি বলেন বাঘকে হা করো, বাঘ অমনি হা করে, যদি বলেন মুখ বন্ধ করো অমনি মুখ বন্ধ করে দেয়, যদি বলে মুখে একটা খাবার দিয়ে খাও সেটা খায়। আর বাঘের মুখের যে শক্তি, কলার বেশি তারা চাবাতে চিবোতে পারে না। তো এরকম একটা বাঘ যদি আপনাকে দেয়া হয় আপনি কি করবেন? সকাল বিকেল সেই বাঘটিকে আদর করবেন, পাশে বসে রাখবেন, এবং আপনি বিড়াল না পুষে আপনি দখলে বাড়ি বিক্রি করে হলে এরকম একটা বাঘ পেলে বাঘ পুষবেন। এখন এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, সে যখন শক্তি হারিয়ে ফেলে তখন তার অবস্থা এরকম তুচ্ছ তাচ্ছিল্যের বিষয় পড়ে যায়। তো আমেরিকা তার যে রয়্যালিটি ছিল বাংলার জনগণের নিকট, সেই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। আর আমেরিকার যে সমস্ত লোকজন ছিল যারা নিজেদেরকে আমেরিকার এজেন্ট, আমেরিকার দালাল, আমেরিকার লবিস্ট গ্রুপ, একথা মানে প্রকাশ করে তারা যে ধরনের একটা আনন্দ উপভোগ করত, গর্ব অনুভব করত, সেই লোকগুলোর মুখে চুন কালি পড়ে রীতিমতো অস্থির, তাদের ঘুম হয় না কারোরই। তো এই অবস্থাতে আমেরিকা যে বাংলাদেশে তাদের যে ব্যবসা বাণিজ্য, তাদের যে স্বার্থ কূটনীতি, সবই অগুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তাদের ব্যাপারে কারোর কোনো মনোযোগ নেই, তারা কোনো উপকার করতে পারে বা ক্ষতি করতে পারে এরকম মনে হয় না। মনে হয় যে আমেরিকার সাথে অ্যান্টার্কটিকার কোনো পার্থক্য নেই, আমেরিকার সঙ্গে সাইবেরিয়ার কোনো পার্থক্য নেই, আমেরিকার সঙ্গে সাহারা মরুভূমির কোনো পার্থক্য নেই, কিংবা আমেরিকার যে প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন তার সঙ্গে বুরুন্ডি, নামিবিয়া, ঘানা এই সমস্ত দেশ যাদের প্রেসিডেন্টের নাম হয়তো আমরা জানি না, তো এরকম কোনো ডিফারেন্স নেই। এরকম একটা অবস্থা কিন্তু হয়ে গেছে। বরং এখন যেটি মনে হচ্ছে যে এই মহাবিশ্বে যদি কোনো শক্তিশালী দল থাকে সেটা আওয়ামী লীগ, শক্তিশালী প্রধানমন্ত্রী যদি থাকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর সারা দুনিয়া যেহেতু তাকে আয়রন লেডি বলছে, তার কাছে অনুনয় বিনয় করছে, তো সেক্ষেত্রে বাইডেন আসুক, ট্রাম্প আসুক, যেই আসুক না কেন আসলে শেখ হাসিনাকে পাত্তা দিতে হবে, এরকম একটা ভাবসাব মন মানসিকতা জনগণের মধ্যে চলে এসছে। আর আওয়ামী লীগের যে সাধারণ লোকজন যারা একসময় পিটার ডিহাসকে রাজহাঁস, পিটার ডিহাস, পাতিহাস এগুলো বলে তুচ্ছ তাচ্ছিল্য করতো, এখন তার দিকে তাকানোর মতো সময় নেই, মানে তাকে নিয়ে কোনো আলোচনা নেই, তাকে নিয়ে কোনো উচ্ছ্বাস নেই, তাকে নিয়ে কোনো আগ্রহ নেই, এই যে একটা অবস্থার সৃষ্টি হলো। সেই অবস্থার মধ্যে মিস্টার ডোনাল্ড লু যখন আবার বাংলাদেশ নিয়ে একটু খেলার চেষ্টা করছেন, মায়ানমার নিয়ে খেলার চেষ্টা করছেন, তখন সবাই চিন্তা করছে যে আপনারা আমাদের জন্য কী করতে পারেন তা তো আমরা দেখেছি। এবং বাংলাদেশের ডক্টর ইউনূসের যে দুরবস্থা, ইউনূসের সাহেবের যে চোখের পানি, চোখের পানিতে পদ্মা মেঘনা যমুনা নদী প্লাবিত হওয়ার মতো অবস্থা হয়ে গেছে, তার দুঃখে এই বসন্তকালে সমস্ত ফুলগুলো ঝরে পড়ে, তার তিনি তো পুরুষ মানুষ, তিনি যদি কান্নার সুযোগ পেতেন তার কান্নার আওয়াজে মানুষের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত। তার অপরাধ কি? আমেরিকার সঙ্গে দহরম মহরম, আমেরিকার যদি এত সামর্থ্য থাকতো ডক্টর ইউনূসের পক্ষে কিছু কার্যকর ব্যবস্থা নিয়ে অন্তত এই লোকটাকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করতো, সেটা তো হয়নি। তো কাজী যেখানে ইউনূস সাহেবের মতো মানুষের এই অবস্থা, সেখানে লেদু গেদু ধলা তাদের অবস্থা কী হতে পারে? দলা খাওয়া ছাড়া আর কী করতে পারে? এই জন্য তারা সবাই এখন আমেরিকা বাদ দিয়ে এই শেখ হাসিনার প্রশংসা করার জন্য ইতিউতি করছে, এবং একইভাবে আমেরিকা ও শেখ হাসিনার প্রশংসা করার জন্য ইতিউতি করছে। এরপরে যেটি হচ্ছে সেটি হলো এই যে ডোনাল্ড লু বা অন্যান্য যারা আছে, তারা বাংলাদেশে আসলে কী ধরনের একটা ভিআইপি প্রোটোকল মর্যাদা পেতেন, এবং সেই মর্যাদার যে জায়গাটি সেটি আর এখন নেই, ফলে তিনি মালদ্বীপ পর্যন্ত আসছেন। বাংলাদেশে যদি আসেন এইবার তিনি আমাদের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে দেখা করতে পারবেন বলে আমার কাছে মনে হচ্ছে না।
এবং তাকে দাওয়াত করা হবে এমন একটা পর্যায়ে এরকম কোনো গুরুত্ব মন্ত্রণালয়ের কোনো ফার্স্ট সেক্রেটারি বা উপসচিব পর্যায়ের বা জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের কারোর সঙ্গে ডোনাল্ড লুক বৈঠক হতে পারে। এর বাইরে ডোনাল্ড লুককে আওয়ামী লীগের লোকজন পাত্তা দিবে আমার কাছে মনে হচ্ছে না, যদি না তাদের কোনো আলাদা কোনো কিছু থাকে। তো এরকম একটি অবস্থা চলছে এবং চলার পরে যেটা মনে করি যে এই যে মানুষের মন এটা কত পরিবর্তনশীল। যে মানুষ দুই দিন আগে আমেরিকা আমেরিকা করতে করতে জীবন দিয়ে দিত সেই মানুষগুলো এখন আমেরিকার দিকে ফিরে তাকাচ্ছে না। এবং এর থেকে যেটি আমাদের শিক্ষা নেওয়ার সেটি হলো এখন যারা খুব ক্ষমতাধর আওয়ামী লীগ আছেন কিংবা খুব ক্ষমতাধর ভারতের যারা লোকজন আছে তারাও একটা সময় এরকম একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যেতে পারে। সময় কখন কার পক্ষে যায় বলা যায় না, এখন সময়টা আপনার, কালকের সময়টা আমার হবে, কিন্তু পরশু দিনের সময়টা যে কার হবে সেটা তো বলা যাচ্ছে না। সুতরাং আমাদের দেশ থাকুক জাতি থাকুক আমরা আত্মমর্যাদা নিয়ে দাঁড়িয়ে যাই এবং নিজেদের পাওনা নিজেরাই আদায় করার জন্য শক্তি এবং সামর্থ্য অর্জন করি। আল্লাহ আমাদের সেই তৌফিক এনায়েত করেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।